এত সুন্দর মাইয়া তোরা তো কইও বিশ্বাস করাইতে পারলো না বড়া কি যে সুন্দর মাইয়া বড়া মুই মোর জীবনে দেখিনি সিনেমা দেখো না বড়া সাবানা ববিতা ওই কাটিং এর বড়া ফেস মনে করে যে পালিশ করা এক ফোঁটা তেল দিবি আস্তে কই রিপোর্ট দিবে তুই আসলে একটা দুই নম্বর মানুষ খালি অন্যর বর রূপের প্রতি তোর শক পড়ে না এটা ফালতু কথা কাকা মুই কি এর আগে তোর দ্বারা অন্যর বল এই কথা কইছি হ্যাঁ তুই কথা তো ছোট বাবু নিয়ে কথা কইছিস আমার সাথে তুই কি কও হে এবারে গহর রে তুই অন্য মানুষের বউ মনে করি আর যে বিয়ে হইছে এই তোমার বিচার হয় না আসো বিয়ে হয়ে সংসার করতেছে আর তোমার বিয়ে হয় বিশেষ হয় না ওইছে বেটা তো সংসার কয়দিন করে মুই দেখমু না দেখতেছি বেটা ব্যবস্থা হইতে আছে তোর সাথে কথা কই দিতা হ্যাঁ হ্যাঁ কৃষ্ণপক্ষ জন্মবার কলির সন্ধ্যা টিকিট চল কৃষ্ণপক্ষ জন্মবার কলির সন্ধ্যা টিকিট চল কৃষ্ণপক্ষ জন্মবার তোমার বোনের সাথে তো তার বিয়ে হয়ে গেছে তালি পরে তাক দুলে ভাই ডাকতে তোমার সমস্যাটা কি সেটা তো আমার মাথায় আসে না শোনো তোমাকে আমি এক কথা মেলাবার কইছি এ নিয়ে আমি আর কোনো কথা কবার চাই না তাহলে আমি কি করব গলায় দড়ি দিয়ে মরব ওই শুটকের শর্ত যদি না মানি তাহলে দলে ঢোকা হবি না আর দলে না ঢুকলি পরে তোমাকে পাওয়া হবি না আর তোমাকে পাওয়ার জন্য আমি বাসি ছাইড়ে দিয়ে এক পায়ে চোর হওয়ার জন্য খাড়ায় আছি এখন তুমি আমার কি করবে কও কও তুমি যেটা কও আমি সেটাই করব কও তোমার কিচ্ছু করা লাগবে না যা করার আমি করব ওই শুটকার দুলাভাই ডাক শোনার স্বাদ কিভাবে মেটাই টের পাবে না না তার সাথে ঝগড়া করে আবার তুমি নতুন ফ্যাসাদ বাঁধায় না এমনি তার মেলা ক্ষমতা সেই ক্ষমতাই আমি দেখ পারছি তুই তাহলে ঠিক জানিস যে নুরু বিষ কিনে আনিছে তাহলে আর করছি কি আমি তো নিজের চোখে দেখেছি তারপর ও কইছে এক নম্বর খাটি বিষ নুরু আমার জীবনটাকে সারখার করে দিবি আচ্ছা তুই একটা কাম করবা পারবো কি কাম করবো ফুটকা ভাই আমার মনে হয় কি মারামারি না করাই ভালো এই তোরে মারামারি কিটা করবার কইছে শোনেক তুই চুপি চুপি ওই বিশেষ শিশুটা আমার আইনে দেবার পারবো ওরে আল্লাহ আমি এই কাম করে পারবো না এমনি তুমি ইন্দুর মারার বিষ খাবার নিয়েছিলে আরে দূর সারা আন্তনক দলে নিচ্ছেন না কি জন্য দলের কোনো বিষয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না জহর দুলাভাই হওয়ার সাত জাগিছে কোকরা বেগুন কোন খানকার শোনেন আন্তনক ভালোই ভালোই দলে না নিলে গায়ের সকল মানুষের কাছে কয়া দিব যে আপনি ইন্দুর মারা বিষ খাবার গেছিলেন এই যে দেখেন হুজুর এইখানে চুরি করলে পরকালে কি শাস্তি দেওয়া হবে তাই দেওয়া আছে আর এখানে দেখেন একজন চোরকে কিভাবে জ্বলন্ত তেলের মধ্যে পা ধরে বারবার চোবানো হচ্ছে এই সমস্ত ছবি নিয়ে গিয়ে গ্রামে গ্রামে মানুষদের দেখিয়ে চুরি করার শাস্তির ভয়াবহতা কি বুঝাতে পারি মনে করি চুরি করার সাহস কেউ আর পাবে না কি বলেন হুজুর কথা কি সত্য বলেছে সেটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন তবে কথায় আছে চোরা না শুনে ধর্মের কাহিনী সেটাও মাথায় রাখতে হবে ইয়েস অবশ্যই সেটা মাথায় আছে সেই জন্যই আপনাদের মতো বুজুর্গ মানুষদের সাথে নেওয়া আমি দারগা গিয়ে যদি ধর্মের কথা বলি তাহলে তো চোর শুনবে না কিন্তু আপনি যে যদি বলেন নিশ্চয়ই সেটা শুনবে আর যদি নাই শোনে তাহলে আপনার মন্ত্রের ফাঁদে পড়ে ধরা পড়ে যাবে একটু নাস্তা পানির ব্যবস্থা করি হ্যাঁ বলেছি তো হুজুর ডিউটিতে এসে অন্যের দাওয়া আমি কিছু খাই না শুধু পরিষ্কার টিউবওয়েলের এক গ্লাস পানি